পূর্ব থেকে একটা শত্রুতা ছিল তাদের মধ্যে, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই এরকম হামলার ঘটনা ঘটছে। দুইজনই হচ্ছে একই অংশের, জাহিদ সে আহত হয়েছে, সোশিওলজির রশিদ নামে একজন তাকে স্টেপ করছে, এরকম পরস্পর শোনা গেছে আর কি। তো এখন স্যার ইউনিভার্সিটি থেকে যদি কোনো কমপ্লেন আসে তখন সেই অনুযায়ী ব্যবস্থা হবে।